হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, তো আশা করি পুরো ব্লগটি আপনারা দেখবেন। তো আমরা চলে এসেছি সুহাগপল্লিতে, এই যে সবাই আমার সাথে, এই যে সবাই বিউটি কুইনরা আছে, তো এখানে আমরা সবাই এখন ইন করবো। তো আপনাদের একটু দেখাই সোহাগপল্লির গেটটা, এই যে এটা হচ্ছে সোহাগপল্লির গেট, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সোহাগপল্লির গেট, এই গেট দিয়ে আমরা এখন ইন করবো। তো চলুন টিকিট কেটে নেই আমরা প্রথমে। গো নকলদা, ভাইজান টিকিট কত করে? 200 টাকা এন্ট্রি। তো এই যে আমরা টিকিট কেটে নিছি, এখানে 200 টাকা করে পার পার্সন টিকিট কেটে নিছি। এর সবাই আমরা এখন ভিতরে ইন করবো। তো চলো না, টিকিট আছে, টিকিট আছে, ঢুকান। তো আমরা ভিতরে ইন করলাম, এই যে ভিতরটা আপনাদের এখন আমি ভিউ দেখাবো। তো এই যে আমরা সবাই ভিতরে ঢুকে গেছি অলরেডি। আপনারা যদি সোহাগপল্লি আসেন, এই মুহূর্তে আপনাদের আসা না আসাই ভালো, কারণ হচ্ছে টিকিটের যে দাম, আমরা হঠাৎ করে এসে ফেসে গেছি, হঠাৎ করে ডাবল হয়ে গেছে টিকিটের দাম। একটা টিকিটের দাম এখন 200 টাকা করে। তো আমরা না ঢুকে পারলাম না, বিকজ এত টাকা দিয়ে ভাড়া করে আমরা গাড়ি দিয়ে আসছি। তো কষ্ট হলেও ভিতরে ঢুকতে হয়েছে, তো আপনাদের না আসাই ভালো। এই যে মামা, তো আমাদের বাড়ির আশেপাশে যে কয়টা পার্ক আছে, এগুলোর মধ্যে সোহাগপল্লির ভিউটা একটু ভালো, দ্যাটস ওয়াই আমরা সবাই এখানে আসছি। সবাই গুমরা মুখ, আমি কি ছবি তুলতেছি, ভিডিও করতেছি এখন? দেখি কি আছে ভিতরে। হ্যাঁ, এত টাকা দিয়ে ঢুকলাম আমরা। হ্যাঁ, এরিয়া অনেক বড়, ওইদিকে অনেক বড় এরিয়া। এই যে আমরা যে সাইডটা দিয়ে যাচ্ছি, যে এই এই পাশটা কিন্তু অনেক সুন্দর। তো আমরা এখন এটার ভিতরে যাব। এখানে সুইমিং পুল সহ কটেজগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো আমরা ভিতরে যাচ্ছি। তো অনেক রোদ ছিল সারাদিন, এখন ওয়েদারটা অনেক সুন্দর হয়েছে, ঘোরার মতো পরিবেশই। এখন সবাই ছবি তুলা নিয়ে ব্যস্ত, বাট আমি ছবি তুলবো না, কারণ হচ্ছে আমি ভিডিও করবো আপনাদের জন্য। তো চলুন। মামা, তো এটা লেকের মতো করা হয়েছে, এখন জল নাই, তো সব সময় থাকে। এই যে এখানে তেলাপিয়া মাছ আছে, বাংলাদেশের বিখ্যাত মাছ। সবাই ছবি তুলানে ব্যস্ত। ওরে বাপরে, সবাই ছবি তুলানে দেন, কি অবস্থা। এই যে এটা হচ্ছে কটেজ, অনেক সুন্দর করে বানাইছে। তো আপনারাই পারেন আমার এরকম একটি কটেজ বানানোর সুযোগ করে দিতে। আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি দেখেন, বেশি বেশি টাকা আসবে, তাহলে আমি এরকম একটা সুন্দর বিল্ডিং বানাতে পারবো। তো আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, বুঝছেন? হ্যাঁ, তোমরা একটু বলে দাও তো ভিডিও দেখার জন্য। হ্যাঁ, সবাই আপনারা ভিডিও দেখবেন বেশি বেশি করে, হ্যাঁ, তাইলে আমরা ঘুরতে পারবো, বেশি বেশি খাইতে পারবো বাইরে, যে আপনাদের উপরে সবকিছু। তো চলুন আবার ওদিকে যাই। যে এই পাশটা একদম এভারগ্রিন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর জায়গাটা, ঘাসগুলো অনেক সুন্দর লাগতেছে এখানে। এই যে আবার আরেকটি ব্রিজে চলে আসছে, এখানে লেকের উপরে ব্রিজ বানানো হয়েছে এখানে। এই যে এখানে সুন্দর দোলনার ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখুন সুন্দর। দেখে হঠাৎ করে দোলনায় উঠতে ইচ্ছে করলো, এই যে দোলনায় উঠে মজা পাইতেছি আজকে। ধাক্কা দাও, মামা, এই যে মামা,
এই যে পুকুরটা হচ্ছে সোহাগপুরের সব থেকে সুন্দর জায়গা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোহাগপুরের যদি কোনো বিখ্যাত একটা জায়গা থাকে, এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা। তো আমরা এই যে ঘাট দিয়ে নামতেছি, নেমে নেমে এখন যাচ্ছি সেই পুকুরের মাঝখানে। রোদের জন্য তাকানো যাচ্ছে না, অনেক রোদ। এই জায়গাটা অনেক সুন্দর দেখতে, এখান থেকে পুকুরের পুরোটা ভিউ পাওয়া যায় অনেক সুন্দর ভাবে। এই যে প্লেসটা কিন্তু খুবই সুন্দর। এই যে এখানে অর্গানিক ঘাস না, এটা হচ্ছে কি ঘাস বলে যেন, এটা লাগানো হয়েছে কার্পেট ঘাস। তো এখানে ইচ্ছা করলে আপনার শুতেও পারবেন। তো টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিতে হচ্ছে, ক্লান্ত। তো আর একটু পরে আবার ঘুরবো, তো একটু রেস্ট নিয়ে নেই। এখানে শুতে চাইলে শোয়াও যাবে, বসে থাকলে বসাও যাবে। এই যে শুয়ে শুয়ে আকাশ দেখেন। এটা হচ্ছে চিলড্রেন্স জোন, এখানে বাচ্চারা অনেক এনজয় করতেছে। হ্যাঁ, এই যে এখানে দোলনা সহ অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের জন্য, তো সবাই খুব বিকেলবেলা এনজয় করতেছে। হ্যাঁ, খুব মজা পাচ্ছে সবাই। তো হঠাৎ করে আমরা পার্কে দত্ত দেখতে পেলাম। এই যে দত্ত দেখে দেখেন, এই যে একজন কি করে, মানে দত্তরে পাইয়া মনে করেন পাগল হয়ে গেছে, যে আমারে কিছু দিয়ে যাও। দেখছেন অবস্থা, দত্ত ভাইয়া করে কি, আমাদের কিছু আশা থাকলেও আমরা দত্তর কাছে চাইতে পারি এখন। ওরে বাপরে, এখানে এসে যে দত্ত পেয়ে যাবো এটা তো ভাবতেই পারি নাই। হ্যাঁ, যাক আমরা পরে এর কাছ থেকে কিছু চাবো, এখন সামনের দিকে যাই। তো বন্ধুরা, সোহাগপুরের ভিতরটা আমরা পুরোটা ঘুরে শেষ করে ফেলেছি, এখন আমরা সবাই বের হয়ে যাব। এখন যাব আমরা বাঁশতুলিতে, সেখানে খুবই একটি সুন্দর মজার খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে মাঠা, বাঁশতুলির ঐতিহ্যবাহী মাঠা। তো আমরা সবাই এখন সেখানে যাব। তো চলুন, আপনাদের সাথে মাঠা খাওয়ার জন্য সেই বাঁশতুলিতে দেখা হবে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন আছি বাঁশতুলি মোড়ে, এখানে যে মাঠার দোকান, আমরা এখান থেকে বিখ্যাত মাঠা খাবো। এই এলাকার খুবই একটি জনপ্রিয় খাবার হচ্ছে মাঠা। তো আমরা এখন সবাই এখান থেকে মাঠা খেয়ে তারপরে আবার রওনা দিব এখান থেকে। তো চলুন আমরা এখন উপভোগ করি মাঠা। এই যে সবাই আছে এখানে, বৌদি, বোন, দুলাভাই, সবাই মিলে আমরা আজকে বের হয়েছি। তো এই যে আমাদের মাঠা রেডি হয়ে গেছে এখানে, এখন আমরা সবাই মিলে খাবো। মাঠাগুলো রেডি হয়ে গেছে, অনেক টেস্টি হয়েছে। তো সবাই খাবো, এখন খাওয়া শুরু করেন। না না, ঝাল দিচ্ছে, মিষ্টি দিলে ভালো তো। এটা কিন্তু ঝাল মিষ্টি দু ধরনের হতে থাকে আমাদের, এটা হচ্ছে ঝাল করে বানানো হয়েছে। এই যে সবাই খাচ্ছে, খাও না কেন, এই যে মামা কি তোরো। বাঁশতুলির বিখ্যাত মাঠা, তো আমরা সবাই খেয়ে নেই। এই যে আমার দুলাভাই আসছে সেই টাঙ্গাইল থেকে এই মাঠা খাওয়ার জন্য, খুবই বিখ্যাত মাঠা এটা, সবাই খাওয়া নিয়ে খুব ব্যস্ত। তো বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা হব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, সামনে আরো কোনো ভালো জায়গায় আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।
Bye bye.